নমস্কার বন্ধুরা, আমাদের গল্প পাঠের আসর লেটস ডু গল্পতে সকলকে স্বাগত জানাই। আজ আমরা পড়ব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পোস্টমাস্টার। গল্পটা অনেকেই শুনেছ, পড়েছ, জানো অনেকেই, তবু চলো সবাই মিলে আজ আরেকবার শুনি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করে সকলকে শোনার সুযোগ করে দিও। চ্যানেলে আজ প্রথমবার এলে বা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে করে দিও প্লিজ। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, এতে যখনই গল্পের আসরে নতুন কোনো গল্প আসবে সাথে সাথে তার ইনফরমেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো চলো শুরু করা যাক আজকের গল্প, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পোস্টমাস্টার। তো চলো লেটস স্টার্ট, লেটস ডু গল্প। প্রথম কাজ আরম্ভ করিয়াই উলাপুর গ্রামে পোস্টমাস্টারকে আসিতে হয়। গ্রামটি অতি সামান্য, নিকটে একটি নীলকুঠি আছে, তাই কুঠির সাহেব অনেক জোগাড় করিয়া এই নতুন পোস্ট অফিস স্থাপন করাইয়াছেন। আমাদের পোস্টমাস্টার কলিকাতার ছেলে, জলের মাছকে ডাঙায় তুলিলে যেরকম হয় এই গণ্ডগ্রামের মধ্যে আসিয়া পোস্টমাস্টারের দশাও সেই রূপ উপস্থিত হইয়াছে। একখানি অন্ধকার আটচালার মধ্যে তাহার পোস্ট অফিস, অদূরে একটা পানাপুকুর এবং তাহার চারিপারে জঙ্গল। কুঠির গোমস্তা প্রভৃতি যে সকল কর্মচারী আছে তাহাদের ফুরসত নাই এবং তাহারা ভদ্রলোকের সহিত মিশিবার উপযুক্তও নহে। বিশেষত কলকাতার ছেলে ভালো করিয়া মিশিতে জানে না, অপরিচিত স্থানে গেলে হয় উদ্ধত নয় অপ্রতিভ হইয়া থাকে, এই কারণে স্থানীয় লোকের সহিত তাহার মেলামেশা হয়ে ওঠে না, অথচ হাতে কাজ অধিক নাই। কখনো কখনো দুটো একটা কবিতা লিখিতে চেষ্টা করে, তাহাতে এমন ভাব ব্যক্ত করিয়াছেন যে সমস্ত দিন তরুপল্লবের কম্পন আর আকাশের মেঘ দেখিয়া জীবন বড় সুখে কাটিয়া যায়। কিন্তু অন্তর্যামী জানেন, যদি আরব্য রজনী উপন্যাসের কোনো দৈত্য আসিয়া এক রাত্রের মধ্যে এই শাখা পল্লব সমেত সমস্ত গাছপালা কাটিয়া পাকা রাস্তা বানাইয়া দেয় এবং যদি সারি সারি অট্টালিকা আকাশের মেঘকে দৃষ্টিপথ হইতে রুদ্ধ করিয়া রাখে, তাহা হইলে এই আদমরা ভদ্র সন্তানটি পুনশ্চ নবজীবন লাভ করিতে পারে। পোস্টমাস্টারের বেতন অতি সামান্য, নিজে রাঁধিয়া খাইতে হয় এবং গ্রামের একটি পিতৃমাতৃহীন অনাথা বালিকা তাহার কাজকর্ম করিয়া দেয়, চাইটি চাইটি খাইতে পায়। মেয়েটির নাম রতন, বয়স 12-13, বিবাহের বিশেষ সম্ভাবনা দেখা যায় না। সন্ধ্যার সময় যখন গ্রামের গোয়ালঘর হইতে ধূম কুণ্ডলায়িত হইয়া উঠে, ঝোপে ঝোপে ঝিল্লি ডাকে, দূর গ্রামের নেশাখোর বাউলের দল খোলকর্তাল বাজাইয়া উচ্চস্বরে গান জুড়িয়া দেয়, যখন অন্ধকার দাওয়ায় একলা বসিয়া গাছের কম্পন দেখিলে কবি হৃদয়েও ঈষৎ হৃৎকম্প উপস্থিত হয়, তখন ঘরের কোণে একটি ক্ষীণ শিখা প্রদীপ জ্বালিয়া পোস্টমাস্টার রতনকে ডাকিতেন, রতন। রতন দাঁড়ে বসিয়া এই ডাকের জন্য অপেক্ষা করিতে থাকিত, কিন্তু এক ডাকেই ঘরের মধ্যে আসিত না। বলিত, কি গো বাবু ডাকছো কেন, তুই কি করছিস? এখনই চুলো ধরাতে যেতে হবে, হেসেলের তোর হেসেলের কাজ করে হবে এখন, আমাকে একবার একটু তামাক সাজে দে তো। অনতি বিলম্বে দুটি গাল ফুলাইয়া কলিকায় ফু দিতে দিতে রতনের প্রবেশ। হাত হইতে কলিকাটি লইয়া পোস্টমাস্টার ফস করিয়া জিজ্ঞাসা করেন, আচ্ছা রতন, তোর মাকে মনে পড়ে? সে অনেক কথা, কতক মনে পড়ে কতক পড়ে না। মায়ের চেয়ে বাপ তাহাকে বেশি ভালোবাসিত, বাপকে অল্প অল্প মনে আছে। পরিশ্রম করিয়া বাপ সন্ধেবেলায় ঘরে ফিরিয়া আসিত, তাহারই মধ্যে দৈবাৎ দুটি একটি সন্ধ্যা তাহার মনে পরিষ্কার ছবির মতো অঙ্কিত হইয়া আছে। এই কথা হইতে হইতে ক্রমে রতন পোস্টমাস্টারের পায়ের কাছে মাটির উপর বসিয়া পড়িত, মনে পড়িত তাহার একটি ছোট ভাই ছিল। বহু পূর্বেকার বর্ষার দিনে একদিন ডোবার ধারে দুইজনে মিলিয়া গাছের ভাঙা ডাল ছিপ করিয়া মিছিমিছি মাছ ধরা খেলা করিয়াছিল। অনেক গুরুতর ঘটনার চেয়ে এই মাছ ধরার ছোট্ট কথাটাই
তাহার মনে বেশি উদয় হইত। এরূপ কথা প্রসঙ্গে মাঝে মাঝে বেশি রাত হইয়া যাইত। তখন আলস্যক্রমে পোস্টমাস্টারের আর রাঁধতে ইচ্ছা করিত না। সকালের বাসি ব্যঞ্জন থাকিত এবং রতন তাড়াতাড়ি উনুন ধরাইয়া খানকয়েক রুটি সেঁকিয়া আনিত। তাহাতেই উভয়ে রাত্রের আহার চলিয়া যাইত। এক একদিন সন্ধ্যেবেলায় সেই বৃহৎ আটচালার কোণে অফিসের কাঠের চৌকির উপর বসিয়া পোস্টমাস্টার নিজের ঘরের কথা পাড়িতেন, ছোট ভাই, মা এবং দিদির কথা। প্রবাসে একলা ঘরে বসিয়া যাদের জন্য হৃদয় ব্যথিত হইয়া উঠিত তাহাদের কথা, যে কথা সর্বদাই মনে উদয় হয়, অথচ নীলকুঠির গোমস্তাদের কাছে যাহা কোনো মতেই উত্থাপন করা যায় না, সেই কথা একটি অশিক্ষিতা ক্ষুদ্র বালিকাকে বলা যাইত, কিছুমাত্র অসঙ্গত মনে হইত না। অবশেষে এমন হইল যে বালিকা কথোপকথনকালে তাহার ঘরের লোকদিগকে মা, দিদি, দাদা বলিয়া চিরপরিচিতের ন্যায় উল্লেখ করিত। এমনকি তাহার ক্ষুদ্র হৃদয়পটে বালিকা তাহাদের কাল্পনিক মূর্তিও চিত্রিত করিয়া লইয়াছিল। একদিন বর্ষাকালে মেঘমুক্ত দ্বীপ প্রহরে ঈষৎ তপ্ত সুকোমল বাতাস দিতেছিল। রৌদ্র ভিজা ঘাস এবং গাছপালা হইতে এক প্রকার গন্ধ উত্থিত হইতেছিল। মনে হইতেছিল যেন ক্লান্ত ধরণীর উষ্ণ নিঃশ্বাস গায়ের উপর আসিয়া লাগিতেছে এবং কোথাকার একটা নাছোড়বান্দা পাখি তাহার একটা একটানা সুরের নালিশ সমস্ত দুপুরবেলা প্রকৃতির দরবারে অত্যন্ত করুণ স্বরে বার বার আবৃত্তি করিতেছে। পোস্টমাস্টারের হাতে কাজ ছিল না। সেদিনকার বৃষ্টি ধৌত মসৃণ চিক্কণ তরুপল্লবের হিল্লোল এবং পরাভূত বর্ষার ভগ্নাবশিষ্ট রোদশুভ্র স্তূপাকার মেঘস্তর বাস্তবিকই দেখিবার বিষয় ছিল। পোস্টমাস্টার তাহাই দেখিতেছিলেন এবং ভাবিতেছিলেন। এই সময় কাছে একটি নিতান্ত কেহ আপনার লোক থাকিত, হৃদয়ের সহিত একান্ত সংলগ্ন একটি স্নেহ পুত্তলী মানব মূর্তি। ক্রমে মনে হইতে লাগিল সেই পাখি ওই কথাই বারবার বলিতেছে এবং এই জনহীন তরুছায়া নিমগ্ন মধ্যাহ্নের পল্লব মর্মরের অর্থ কতকটা ঐরূপ। কেহ বিশ্বাস করে না এবং জানিতেও পায় না, কিন্তু ছোট পল্লীর সামান্য বেতনের সাব পোস্টমাস্টারের মনে গভীর নিস্তব্ধ মধ্যাহ্নে দীর্ঘ ছুটির দিনে এইরূপ একটা ভাবের উদয় হইয়া থাকে। পোস্টমাস্টার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ডাকিলেন, রতন। রতন তখন পেয়ারা তলায় পা ছড়াইয়া দিয়া কাঁচা পেয়ারা খাইতেছিল। প্রভুর কণ্ঠস্বর শুনিয়া অবিলম্বে ছুটিয়া আসিল। হাঁপাইতে হাঁপাইতে বলিল, দাদাবাবু ডাকছ? পোস্টমাস্টার বলিলেন, তোকে আমি একটু একটু করে পড়তে শেখাব বলিয়া সমস্ত দুপুরবেলা তাহাকে সরেয়া সরেয়া বলিলেন এবং এই রূপে অল্প দিনে যুক্ত অক্ষর উত্তীর্ণ হইলেন। শ্রাবণ মাসে বর্ষণের আর অন্ত নেই, খাল বিল নালা জলে ভরিয়া উঠিল। অহর্নিশ ভেকের ডাক এবং বৃষ্টির শব্দ, গ্রামের রাস্তায় চলাচল প্রায় বন্ধ, নৌকায় করিয়া হাটে যাইতে হয়। একদিন প্রাতঃকালে খুব বাদলা করিয়াছে। পোস্টমাস্টারের ছাত্রীটি অনেকক্ষণ দ্বারের কাছে অপেক্ষা করিয়া বসিয়াছিল, কিন্তু অন্যদিনের মতো যথাসাধ্য নিয়মিত ডাক শুনিতে না পাইয়া আপন খুঙ্গি পুঁথি লইয়া ধীরে ধীরে ঘরের মধ্যে প্রবেশ করিল। দেখিল পোস্টমাস্টার তাহার খাটিয়ার উপর শুইয়া আছেন, বিশ্রাম করিতেছেন মনে করিয়া অতি নিঃশব্দে পুনশ্চ ঘর হইতে বাহিরে যাইবার উপক্রম করিল। সহসা শুনিল, রতন, রতন। তাড়াতাড়ি ফিরিয়া গিয়া বলিলেন, দাদাবাবু ঘুমোচ্ছিলে? পোস্টমাস্টার কাতর স্বরে বলিলেন, অনেকটা ভালো বোধ হচ্ছে না, দেখ তো আমার কপালে হাত দিয়ে। এই নিতান্ত নিঃসঙ্গ প্রবাসে ঘন বর্ষায় রোগ কাতর শরীরে একটুখানি সেবা পাইতে ইচ্ছে করে, তপ্ত ললাটের উপর শাঁখা পড়া কোমল হাতের স্পর্শ মনে পড়ে। এই ঘোর প্রবাসে রোগ যন্ত্রণায় স্নেহময়ী নারীরূপী জননী
ও দিদি পাশে বসিয়া আছেন এই কথা মনে করিতে ইচ্ছা করে। এবং এই স্থলে প্রবাসীর মনের অভিলাষ ব্যর্থ হইল না। বালিকা রতন আর বালিকা রহিল না, সেই মুহূর্তে সেই জননীর পদ অধিকার করিয়া বসিল। বৈদ্য ডাকিয়া আনিল, যথাসময় বটিকা খাওয়াইল, সারা রাত্রি শিয়রে জাগিয়া রহিল এবং শতবার করিয়া জিজ্ঞাসা করিল, হ্যাঁ গো দাদাবাবু, একটু ভালো বোধ হচ্ছে কি? বহুদিন পর পোস্টমাস্টার ক্ষীণ শরীরে রোগশয্যা ত্যাগ করিয়া উঠিলেন। মনে স্থির করিলেন, আর নয়, এইখান হইতে কোনো মতে বদলি হইতেই হইবে। রোগসেবা হইতে নিষ্কৃতি পাইয়া রতন দ্বারের বাইরে আবার তাহার সস্থান অধিকার করিল। কিন্তু পূর্ববৎ তাহারা ডাক পড়ে না। মাঝে মাঝে উঁকি মারিয়া দেখে পোস্টমাস্টার অত্যন্ত অন্যমনস্কভাবে চৌকিতে বসিয়া অথবা খাটিয়ায় শুইয়া আছেন। রতন যখন আহ্বান প্রত্যাশা করিয়া বসিয়া আছে, তখন তিনি অধীর চিত্তে তাহার দরখাস্তের উত্তর প্রতীক্ষা করিতেছেন। বালিকা দ্বারের বাহিরে বসিয়া সহস্রবার করিয়া তাহার পুরনো পড়া পড়িল। পাছে যেদিন সহসা ডাক পড়িবে সেদিন তাহার যুক্ত অক্ষ সমস্ত গোলমাল হইয়া যায়, এই তাহার একটা আশঙ্কা ছিল। অবশেষে সপ্তাহ খানেক পর একদিন সন্ধ্যেবেলায় ডাক পড়িল। উদ্বেলিত হৃদয়ে রতন গৃহের মধ্যে প্রবেশ করিল। দাদাবাবু, আমায় ডাকছিলে? পোস্টমাস্টার বলিলেন, রতন, কালই আমি যাচ্ছি। কোথায় যাচ্ছ দাদাবাবু? বাড়ি যাচ্ছি। আবার কবে আসবে? আর আসব না। রতন আর কোনো কথা জিজ্ঞাসা করিল না। পোস্টমাস্টার আপনিই তাকে বলিলেন যে তিনি বদলির জন্য দরখাস্ত করিয়াছিলেন, দরখাস্ত না মঞ্জুর হইয়াছে, তাই তিনি কাজে জবাব দিয়া বাড়ি যাইতেছেন। অনেকক্ষণ আর কেহ কোনো কথা কহিল না। মিটমিট করিয়া প্রদীপ জ্বলিতে লাগিল এবং এক স্থানে ঘরের জীর্ণ চাল ভেদ করিয়া একটি মাটির সরার উপর টপটপ করিয়া বৃষ্টির জল পড়িতে লাগিল। কিছুক্ষণ পর রতন আস্তে আস্তে উঠিয়া রান্নাঘরে রুটি গড়িতে গেল। অন্য দিনের মতো তেমন চটপট হইল না। বোধ করি মধ্যে মধ্যে তাহার মাথায় অনেক ভাবনা উদয় হইয়াছিল। পোস্টমাস্টারের আহার সমাপ্ত হইলে পর বালিকা তাহাকে জিজ্ঞাসা করিল, দাদাবাবু, আমাকে তোমাদের বাড়ি নিয়ে যাবে? পোস্টমাস্টার হাসিয়া কহিলেন, সে কি করে হবে? ব্যাপারটা যে কি কি কারণে অসম্ভব তাহা বালিকাকে বুঝানো আবশ্যক বোধ করিলেন না। সমস্ত রাত্রি স্বপ্নে এবং জাগরণে বালিকার কানে পোস্টমাস্টারের হাস্যধ্বনির কণ্ঠস্বর বাজিতে লাগে। সে কি করে হবে, সে কি করে হবে? ভোরে উঠিয়া পোস্টমাস্টার দেখিলেন তাহার স্নানের জল ঠিক আছে। কলিকাতার অভ্যেস অনুসারে তিনি তোলা জলে স্নান করিতেন। কখন তিনি যাত্রা করিবেন সে কথা বালিকা কি কারণে যেন জিজ্ঞাসা করতে পারে নাই। পাছে প্রাতঃকালে আবশ্যক হয় এই জন্য রতন তত রাত্রে নদী হইতেই তাহার স্নানের জল তুলিয়া আনিয়াছিল। স্নান সমাপন হইলে রতনের ডাক পড়িল। রতন নিঃশব্দে গৃহে প্রবেশ করিল এবং আদেশ প্রতীক্ষায় একবার নীরবে প্রভুর মুখের দিকে চাহিল। প্রভু কহিলেন, রতন, আমার জায়গায় যে লোকটি আসবে তাকে বলে দিয়ে যাব, তিনি তোকে আমার মতোই যত্ন করবেন। আমি যাচ্ছি বলে তোকে কিছু ভাবতে হবে না। এই কথাগুলি যে অত্যন্ত স্নেহগর্ভ এবং দয়াদ্র হৃদয় হইতে উত্থিত সে বিষয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু নারী হৃদয় কে বুঝিবে? রতন অনেক দিন প্রভুর অনেক তিরস্কার নীরবে সহ্য করিয়াছে, কিন্তু এই নরম কথা সহিতে পারিল না। একেবারে উচ্ছ্বসিত হৃদয়ে কাঁদিয়া উঠিল, কহিল, না না, তোমাকে কাউকে কিছু বলিতে হবে না, আমি থাকতে চাই নে। পোস্টমাস্টার রতনের এই রূপ ব্যবহার কখনো দেখেন নাই, তাই অবাক হইয়া রহিলেন। নূতন পোস্টমাস্টার আসিল, তাহাকে সমস্ত চার্জ বুঝাইয়া দিয়া পুরাতন পোস্টমাস্টার গমনোন্মুখ হইলেন।
যাবার সময় রতনকে ডাকিয়া বলিলেন, রতন, আমি তো কখনো তোকে কিছু দিতে পারিনি, আর যাওয়ার সময় তোকে কিছু দিয়ে গেলুম, এতে তো দিন কতক চলবে। কিছু পথ খরচা বাদে তাহার বেতনের টাকা যত পাইয়াছিলেন পকেট হইতে বাহির করিলেন। রতন তখন ধুলায় পড়িয়া তাহার পা জড়াইয়া ধরিয়া বলিল, দাদাবাবু, তোমার দুটো পায়ে পড়ি, তোমার দুটো পায়ে পড়ি, আমায় কিচ্ছু দিতে হবে না, তোমার দুটি পায়ে পড়ি, আমার জন্য কাউকে কিচ্ছু ভাবতে হবে না, বলিয়া এক দৌড়ে সেখান হইতে পালাইয়া গেল। ভূতপূর্ব পোস্টমাস্টার নিঃশ্বাস ফেলিয়া হাতে কার্পেটের ব্যাগ ঝুলাইয়া কাঁধে ছাতা লইয়া মুটের মাথায় নীল ও শ্বেত রেখায় চিত্রিত টিনের প্যাঁটরা তুলিয়া ধীরে ধীরে নৌকাভিমুখে চলিলেন। যখন নৌকায় উঠিলেন এবং নৌকা ছাড়িয়া দিল, বর্ষা বিস্ফারিত নদীর ধরণীর উচ্ছলিত অশ্রুরাশির মতো চারিদিকে ছলছল করিতে লাগিল। তখন হৃদয়ের মধ্যে অত্যন্ত একটা বেদনা অনুভব করিতে লাগিলেন। একটি সামান্য বালিকার করুণ মুখচ্ছবি যেন এক বিশ্বব্যাপী বৃহৎ অব্যক্ত মর্মব্যথা প্রকাশ করিতে লাগিল। একবার নিতান্ত ইচ্ছা হইল ফিরিয়া যাই, জগতের ক্রোর বিচ্যুত সেই অনাথিনীকে সঙ্গে করিয়া লইয়া আসি। কিন্তু তখন পালে বাতাস পাইয়াছে, বর্ষা স্রোত খরতর বেগে বইতেছে, গ্রাম অতিক্রম করিয়া নদীকূলের শ্মশান দেখা দিয়াছে এবং নদী প্রবাহে ভাসমান পথিকের উদাস হৃদয়ে এই তত্ত্বের উদয় হইল, জীবনে এরকম কত বিচ্ছেদ কত মৃত্যু আছে, ফিরিয়া ফল কি, পৃথিবীতে কেই বা কাহার। কিন্তু রতনের মনে কোনো তত্ত্বের উদয় হইল না, সেই পোস্ট অফিস গৃহের চারিদিকে কেবল অশ্রুজলে ভাসিয়া ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতেছিল। বোধ করি তাহার মনে ক্ষীণ আশা জাগিতেছিল, দাদাবাবু যদি ফিরিয়া আসে। সেই বন্ধনে পড়িয়া কিছুতেই সে দূরে যাইতে পারিতেছিল না। হায়রে বুদ্ধিহীন মানব হৃদয়, ভ্রান্তি কিছুতেই ঘোচে না, যুক্তিশাস্ত্রের বিধান বহু বিলম্বে মাথায় প্রবেশ করে, প্রবল প্রমাণকেও অবিশ্বাস করিয়া মিথ্যা আশাকে দুই বাহু পাশে বাঁধিয়া বুকের ভিতর প্রাণপণে জড়াইয়া ধরা যায়। অবশেষে একদিন সমস্ত নারী কাটিয়া হৃদয়ের রক্ত শুষিয়া সে পলায়ন করে, তখন চেতনা হয় এবং দ্বিতীয় ভ্রান্তি পাশে পড়িবার জন্য চিত্ত ব্যাকুল হইয়া ওঠে। শেষ হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পোস্টমাস্টার। গল্পটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। চ্যানেলে আজ প্রথমবার এলে বা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে করে দিও প্লিজ, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা মনে করে প্রেস করো। কিন্তু আজকের মতো বিদায় নিচ্ছি, আবার হাজির হব লেটস ডু গল্পের পরবর্তী এপিসোডে এরকমই অসাধারণ কোনো একটা গল্প নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে টিউন টু লেটস ডু গল্প।